নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা জায়গায় কাজে এসেছি, তো সেখানে কি হয়েছে মানে এই যে ঝাড়বাতিগুলো যেটা হয় চায়না যে ঝাড়গুলো হয়, এই দেখো তোমার কাজগুলো, এই ঝাড়গুলো যেগুলো হয় যেটার মধ্যে মিউজিক হয়, গান হয়, সবই হয়, এবার লাইটও জলের সঙ্গে, লাইটগুলো চেঞ্জও করা যায়। তো এই ঝাড়গুলো কি হয় মানে অনেকে আছে খারাপ হয়ে গেলে না জ্বললে এগুলো সব ফেলে দেয়, এগুলো রিপেয়ার করা যায় না বলে। তো এই ঝাড়গুলো আমরা তো আমাকে বললো একজন, তো আমি বললাম হ্যাঁ রিপেয়ার করা যায়। তো আমি সেই আজকে সেই জিনিসটাই দেখাচ্ছি তোমাদের যে আমার ঝাড়গুলো কীভাবে রিপেয়ার করতে পারি। তো ঝাড়ের এই যে লাইটগুলো যেগুলো আছে এই লাইটগুলো সব খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এই লাইটগুলো খারাপ হয়ে গেছে। তো এই লাইটগুলো খারাপ হওয়ার জন্য এগুলো জ্বলছে না, তো ভাবছি এগুলো জ্বলবে না খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু বাকি লাইটগুলো জ্বলছে গানও হচ্ছে। তো আমি বললাম যে এগুলো চেঞ্জ করা যায়। তো এই ধরনের যে সার্কিটগুলো মানে লাইটগুলো হয় তোমরা দেখছো, এই লাইটগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, এগুলো কালার চেঞ্জ হয়। তো আমি বললাম যে এইগুলো পাওয়া যায়, তো এইগুলো আমরা আজকে এইখানে লাগাবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই যে লাইটগুলো লাগানো আছে এগুলো সব এইগুলো চেঞ্জ হবে, বাকিগুলো আমি সব চেঞ্জ করে দিয়েছি আর এইগুলো চেঞ্জ হবে। তো আমি দেখাচ্ছি যে আমরা কী করে এটা চেঞ্জ করলাম আর কী করে এগুলো চেঞ্জ করলাম। ওকে, তো এই যে লাইটগুলো আছে, আগে যে লাইটগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাডাপ্টার সমেত মানে অ্যাডাপ্টার দিয়েই জ্বলবে এই লাইটগুলো, আর আমরা যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্টে চলবে। তো আমরা ডাইরেক্ট কারেন্টে শুধু ফ্যাশন জল দিলে এই লাইটগুলো ডাইরেক্ট কারেন্টেই জ্বলে। তো আমি আগে তোমাদের দেখেছিলাম এলইডি ভিডিওতে যে কীভাবে এইগুলো লাইটগুলো লাগাতে হয়, রিপেয়ারিং করা যায়, ঠিক আছে। তো আজকে আমরা এই লাইটগুলো এর মধ্যে লাগাবো, লাগিয়ে এটা পুরো সেট আপ করে আমরা জ্বালিয়ে রাখবো। ওকে, তো চলো আমরা এটা শুরু করি। লাইটগুলো লাগানো থাকে একটার সঙ্গে দুটোর সঙ্গে লাগানো থাকে। তো মার্কেটে যে লাইটগুলো পাওয়া যায় এই ফুটোয় কিন্তু এগুলো ঢোকে না, ঠিক আছে, এই ফুটোয় কিন্তু এগুলো আসে না। তো এইগুলোর জন্য এখানে এই যে স্ক্রু লাগানোর জন্য জায়গা থাকে এই জায়গাগুলো আমাদের ইউজ করতে হয়। তো আমি দেখো এই লাইটগুলো যে এইভাবে যে বসবে এই লাইটগুলো এইভাবে এখানে দুটো ফুটো করে নিতে হয়। তো চলো আমরা এখানে এগুলো ফুটো করে নিই। দেখো আমরা এখানে এই দুটো ফুটো এখানে করে নিয়েছি, এই দুটো ফুটোতে আমরা এখানে স্ক্রু দিয়ে লাইটগুলো লাগাবো। দেখো যে তোমরা এইভাবে লাগিয়েছি আমি স্ক্রু দিয়ে, দেখো এই স্ক্রু দিয়ে লাগিয়েছি, এইগুলো স্ক্রু দিয়ে সব লাগিয়ে দিয়েছি। তো এইগুলো আমরা এই যে সুইচের যে স্ক্রুগুলো পাওয়া যায় সেই স্ক্রু দিয়ে আমরা এটা লাগিয়ে দিই। তো ফুটোটা ঢুকছে না, এগুলো একটু বড়ো করে নিতে হয়। পাওয়া যায় ঠিক আছে, এই সুইচের স্ক্রু এইগুলো দিয়ে আমরা এগুলো লাগাবো, আর অন্য স্ক্রু দিলে দিতে পারো কিন্তু সেটা অসুবিধা হবে, এটা খুব ইজি পরবর্তী দিনে যেখানে সময় খোলা যাবে চেঞ্জ করার জন্য, আর জংও পড়বে না। বেশি টাইট দেওয়ার দরকার নেই, এইভাবে জাস্ট হাত যতটা টাইট হয় এইভাবে করেই রেখে দিতে হবে। এইভাবে টাইট হয়ে গেছে লাইটটা, এটা ইয়ে হবে না। তো সেম প্রসেসে আমরা এই লাইটটাকেও আমরা এখানে লাগিয়ে নেব। তোমরা দেখো এগুলো সব লাগানো হয়ে গেছে, এবার আমরা এগুলো কানেকশন করবো। কানেকশন করার জন্য আমরা আমি আগের কানেকশন আগেরগুলো দেখাই,
এখান থেকে আমি এটা শুরু করেছিলাম, এখান থেকে এটা শুরু করেছি। হ্যাঁ, তো এখানে প্লাস মাইনাস দেখুন, এটা তো আর ডাইরেক্ট কারেন্ট, এখানে কোনো প্লাস মাইনাসের ব্যাপার নেই। তো দুটো তার এখানে সোল্ডারিং করে দিয়েছি, তো সেম দুটো তার আবার এখানে নিয়ে এসেছি, এখানে সোল্ডারিং করেছি, আবার দুটো তার এখান থেকে নিয়ে এসে এই লাইটে দিয়েছি, এই লাইট থেকে এই লাইটে দিয়েছি, এই লাইট থেকে এবার দুটোর তার আমাদের এই লাইটে দিতে হবে। যে কানেক্টারগুলো আছে এখানে আমরা সোল্ডারিং করে নিতে হবে। তো এবার আমরা এখানে এটা সোল্ডারিং করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে শুধু যাতে কারোটার সঙ্গে কারোটা না যেন টাচ হয়, ঠিক আছে? কেননা এটা ডাইরেক্ট কারেন্ট, এটা কিন্তু ডিসি কারেন্ট নয় যে শর্ট হলো এরকমটা পুড়ে গেলো কোনো ক্ষতি হলো না, সে কিন্তু সাবধানে করতে হবে। তো ফ্রেন্ড তোমরা দেখো আমাদের কানেকশান কিন্তু হয়ে গেছে। তো দেখো আমরা এখান থেকে শুরু করেছিলাম স্টার্ট, এখান থেকে এখান থেকে আমরা ফেজ নিউট্রাল, এখানে ফেজ নিউট্রাল, এখানে ফেজ নিউট্রাল, এখানে ফেজ নিউট্রাল, এখানে ফেজ নিউট্রাল, এখান থেকে ঘুরে এখানে, আর এখান থেকে লাস্ট আমাদের যাবে হচ্ছে ডাইরেক্ট কারেন্টে। ওকে, তো এই দুটো তার আমরা এখানে কানেকশান করব মেন জায়গায়। আমাদের সব কানেকশান হয়ে গেছে, তো আমাদের তোমাদের আমি এটা জ্বালিয়ে দেখাবো। দেখো আমি ডাইরেক্ট কারেন্টে দিলাম, দেখো ঠিক এরকমভাবে এটা জ্বলবে। এখানে কালার চেঞ্জ করার জন্য দেখো আমরা সুইচটা শুধু অন অফ করবো, দেখো কালার চেঞ্জ, আর একটা কালার দেখো, এই আর একটা কালার, এবারে আবার হোয়াইট। ঠিক আছে, কেমন কতটা সিম্পল ওয়েতে আমরা এটা করতে পারি। জাস্ট ওয়াসম লাগছে কিন্তু জিনিসটা আমাদের, এটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেল। এবারে আমরা এটা আবার ইনস্টলেশন করব। তো তোমরা দেখো লাস্ট ভিডিও লাস্ট অবধি থাকো। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমাদের কানেকশান তো হয়ে গেছে। তো এবারে এই যে দুটো আমাদের যে তার লাস্টের পয়েন্ট থেকে যে দুটো তার বেরিয়েছে, এবার এখানে আমরা এটা কানেকশান করব। তো এটা একটা রিমোট কন্ট্রোল রিলে সুইচ আছে, এটা থাকে সব জায়গায়। তো রিমোট কন্ট্রোল দিয়ে আমরা লাইট লাইট অপারেট করা যায়। তো এই লাইটের যে প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাস সঙ্গেও দেওয়া যায়, কিন্তু এই রিমোটের যে দুটো তার বার করা ছিল এখান থেকে, মানে যে দুটো কানেকশান ছিল ওই লাইটের জন্য, সেইখানেই আমরা এখানে এই দুটো দিয়ে দেবো। তো তার জন্য আমরা এখানে দুটো হিটসিং টিউব লাগিয়ে দেবো, যাতে কানেকশান কোনো প্রবলেম না হয়, আমাদের শর্ট সার্কিট যাতে না হয়। আমরা এখানে এটা দুটো পাইপ করব। লাইটটা আমরা লাগিয়ে দিয়েছি, তো দেখো